नमस्कार, मिठुस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आमार आजकेर रेसिपिटी तालेर बड़ा। तालेर मौसुमे एटा खेते खुबी भालो लागे आर बानानो खुबी सहज। आमी एखाने किछु टिप्स शेयर करेछि, सेगुलो फलो करे आपनारा तालेर बड़ाटा बानिये निन। देखबेन एकदम नरम तुलतुले तालेर बड़ा आपनारा सहजेई तैरी करे निते पारछेन। आमार रेसिपिटा जदि भालो लागे ताहले सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइलो। चलुन देखे नीन आमार आजकेर रेसिपिटी तालेर बड़ा। तालेर बड़ा बा ताल फुलुरी बनानोर जोन्नो आमी एकटा पाका ताल एखाने निये नियेछि। कालो धरनेर तालगुलो किन्तु एकटु मिष्टि हय आर लालचे तालगुलो किन्तु तेतो हय। ताई चेष्टा करबेन सब समय एरकम कालो धरनेर ताल नेवार। ताल फुलुरी बा तालेर बड़ा तैरी करते एखाने आमी एक कप मतो तालेर पाल्प निये नियेछि। এর মধ্যে নানা রকম ভিটামিন ও মিনারেলস আছে। ফাইবার যুক্ত হয় তাল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়, ক্যান্সার প্রতিরোধেও তালের গুরুত্ব অপরিসীম। এখানে দুটো কলা আমি টুকরো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। অনেক সময় দেখবে তালের বড়া ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তালের বড়ার মধ্যে যদি কলা পেস্ট করে দেওয়া হয় তাহলে তালের বড়াটা খুব নরম হয়। তাল ফুলুরি করতে আমি এখানে এক কাপ মতো তালের পাল্প নিয়েছি আর এই কাপ মেপে আমি তালের পাল্প নিয়েছি আর এই কাপেরই হাফ কাপ আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনিটা ব্যবহার করছি কারণ গুঁড়ো চিনিটা তালের সাথে তাড়াতাড়ি মিশে যাবে। দিয়ে দিচ্ছি এই কাপেরই হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ নারকেল কোড়া এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। কলা দুটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই কলা পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তালের বড়া ঠান্ডা হলে দেখবেন শক্ত হয়ে যায়। কলাটা যদি দেওয়া হয় তাহলে তালের বড়া অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। আপনারা সুজি না দিলে এর বদলে চালের গুঁড়োও দিতে পারেন। অবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন। এখন সব কিছু আমি ভালো করে মেখে নেব। এখানে যেহেতু আমি 1 কাপ পরিমাণ তালের পাল্প ব্যবহার করেছি, এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তালের বড়ার এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব টাইটও হবে না, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে। ফুলে উঠে সুজিটা ব্যাটারটা টাইট হয়ে যেতে পারে, তাই আমি
আজ তবে আসি, আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে।